গতি এলাকায় প্রধানের বাড়িতে ডাকাতি করার চেষ্টা, তীব্র চাঞ্চল্য এলাকায় গ্রামবাসীদের তাড়ায় পালালো ডাকাত। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার গতি এলাকায়। জানা গেছে সোমবার গভীর রাতে 4 থেকে 5 জনের একটি ডাকাত দল গোয়ালপুকুর থানার গতি গ্রাম পঞ্চায়েতে প্রধানের বাড়িতে ঢোকার চেষ্টা করে। প্রধানের নাম আজমিন এসা, তিনি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন, এবং তার স্বামী ফজলুর রহমান, তিনি পঞ্চায়েত সমিতির সদস্য। প্রধানের স্বামী ফজলুর রহমান জানিয়েছেন, একটি ডাকাত দলকে দেখতে পান তার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তখন আওয়াজ পেয়ে জেগে পড়েন পরিবারের সদস্যরা। তিনি দেখেন 4 থেকে 5 জনের একটি ডাকাত দল রয়েছে। সঙ্গে সঙ্গে গ্রামের কয়েকজন ফোন করলে গ্রামবাসীরা ছুটে আসে, ডাকাত দলটিকে তাড়া করতে শুরু করে। গ্রামবাসীদের তাড়াতে পালালো ডাকাত দলটি। পালানোর সময় শূন্যে গুলি চালায় ডাকাত দলটি বলে অভিযোগ করেন তিনি, এবং একটি ধারালো অস্ত্র ও লোহার রড ছেড়ে পালিয়ে যায় ডাকাতরা। গ্রামবাসীদের প্রচেষ্টায় রক্ষা পেল প্রধান। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। ঘটনা ঘটেছিল তো শুনেছি প্রধানের বাড়িতে চুরি হয়েছে, ডাকাতি করতে এসেছিল রাত 2টায়। তো আপনারা কী ভাবছি, কী চাচ্ছেন? শান্তি চাচ্ছি এলাকায়, কী চাচ্ছি? এরকম আজকে ওর বাড়িতে হলো, কালকে কারো বাড়িতে হবে। এবার তো লোক তো ভয়ে আর বাড়িতে থাকতে পারবে না। তো কী বলবে? কী বলবো, যেভাবে হোক প্রশাসনকে এটাকে শান্তি করতে হবে। লোক এলাকায় নিজে থাকতে পারবে না আজকে।